মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে সংস্থাটির সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও রয়েছেন। ময়মনসিংহের সদর উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চরশিরদার নয়াপাড়া গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। এ ব্যাপারে দ্রুত ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। টিকার দুই ডোজ করোনার ওমিক্রন ধরন পুরোপুরি ঠেকাতে পারবে না বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বুস্টার ডোজ শতকরা প্রায় 75% সুরক্ষা দেয় বলে জানান তারা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে সংস্থাটির সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও রয়েছেন। ময়মনসিংহের সদর উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চরশিরদার নয়াপাড়া গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। এ ব্যাপারে দ্রুত ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। টিকার দুই ডোজ করোনার ওমিক্রন ধরন পুরোপুরি ঠেকাতে পারবে না বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বুস্টার ডোজ শতকরা প্রায় 75% সুরক্ষা দেয় বলে জানান তারা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে সংস্থাটির সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও রয়েছেন। ময়মনসিংহের সদর উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চরশিরদার নয়াপাড়া গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। এ ব্যাপারে দ্রুত ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। টিকার দুই ডোজ করোনার ওমিক্রন ধরন পুরোপুরি ঠেকাতে পারবে না বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বুস্টার ডোজ শতকরা প্রায় 75% সুরক্ষা দেয় বলে জানান তারা।